সিচুয়েশন চলছে সেই সময় বাংলায়, মানে আমাদের বস তাকে নিয়ে কিছু সিনিয়র নেতারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুলভাল কথা বলতে শুরু করেন, যে সময় আমাদের একটা আলোচনা সভা বসে যেখানে তিরাঙ্কুরদার কথা ওঠে যে ভাই তোকে এই কিছু করতে হবে, একটা খান মানি এই গুরু দায়িত্বটা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। কারণ আমি রাজনীতি বুঝি না, প্রথমেই বলছি আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু আমি অভিষেক দাকে প্রচণ্ড ভালোবাসি, ওই মানুষটাকে ব্যক্তিগতভাবে আমাকে ভালো লাগে। তার জন্যেই একটা লাইন সবার প্রথম বলেছিলাম যে যদি গান হয় তাহলে একটা শব্দ উঠতেই পারে, সবুজ সেনার সেনাপতি। সবুজ সেনার সেনাপতি মানে কি, আমরা যারা এই দলটা করি বা এই দলকে ভালোবাসি, প্রত্যেকে প্রত্যেকেই দলের সৈনিক, আর সৈনিকদের একটা সেনাপতি থাকা খুব জরুরি, যে সেনাপতিটা অভিষেক দাকে আমি মনে করি বা আমরা সবাই সেই হিসেবে মানি। তাই বলেছিলাম সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে নিয়ে লক্ষ্যকে শিহরণ, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথি হলাম, বালার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে, বিপদের সেদিনে পেয়েছি তোমায় পাশে দিয়ে শুধু হাত বাড়িয়ে, সহস্রই লড়াই লড়ে গেছে চুপ করে নতুন সেদিনের খোঁজে, বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি হাতে, সবুজ সেনার সেনাপতি যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে লক্ষ্য বুকে জীবন, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথে হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথে হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। তুমি বাংলার হাতিয়ার, গরিবের মুখে ফোটালে খুশির হাসি, জনগণ বলে অভিষেক ভালোবাসি, সবুজ সেনার সেনাপতি তুমি আমাদের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে বিয়ে লক্ষ্য বুকে শিহর, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথে হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, বাংলার যুবরাজ জানাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার।